ফুটবল যাও লাগতো ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে সিপিএল শেষ করে অধিনায়ক সাকিব আল হাসান ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবেন সাকিব আশায় বাংলাদেশ দল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে তো পারে কিন্তু ম্যানেজমেন্টের মাথায় একটা মধুর দুশ্চিন্তাও ঢুকে যেতে পারে সেই দুশ্চিন্তায় আবার সাকিবের সাথে জড়িয়ে থাকবে আফিফ আর লিটন দাসের নাম টিম ম্যানেজমেন্টের সেই দুশ্চিন্তার নাম হলো ব্যাটিং পজিশন দলের সেরা তিন ব্যাটার সাকিব লিটন আর আফিফ কে খেলবেন কোন পজিশনে সদ্য শেষ করে আসা সিপিএলে নম্বর চারে ব্যাটিং করে দুইটা ভালো ইনিংস খেলেছেন সাকিব আবার সাকিবের অনুপস্থিতিতে আফিফ জাতীয় দলের চার নম্বরে খেলেছেন দুটো ভালো ইনিংস কিন্তু টিম ম্যানেজমেন্টের প্ল্যানে নম্বর চারে খেলবেন লিটন দাস তাই সব মিলিয়ে বাংলাদেশ দলের নম্বর চার পজিশনে এই মুহূর্তে বসে আছে একটা বড় সড়ো প্রশ্নবোধক চিহ্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নম্বর চারে খেললেও আদতে জাতীয় দলে এই মুহূর্তে সাকিব আল হাসানের নম্বর তিন পজিশন ছাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আর সাকিবের ওয়ান ডাউন পজিশন ছাড়ার কোনো যৌক্তিক কারণও নাই নম্বর তিনেই সাকিব করেছেন 1034 রান সেটাও মাত্র 40 ইনিংসে ওই পজিশনে সাকিবের গড় 28.72 আর স্ট্রাইক রেট 122.36 যেটাও বেশ মানানসই তাছাড়াও সাম্প্রতিক সময়ে স্পিনের চেয়ে পেস বোলিংয়ের বিপক্ষেই সাকিবকে বেশি স্বস্তিতে মনে হয়েছে সেদিকটা বিবেচনা করেও নম্বর তিনই সাকিবের জন্য সেরা পজিশন হবে নম্বর চারের জন্য অপশন বাকি থাকলো আর মাত্র দুইটা আফিফ হোসেন ধ্রুব আর লিটন কুমার দাস মূলত ম্যানেজমেন্টের প্ল্যান ছিল আফিফ খেলবেন পাঁচে আর লিটন দাস চারে কিন্তু আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের পর বদলানোর কথা সেই সিনারিও দুবাইতে চার নম্বরে দুই ম্যাচের সুযোগ পেয়ে দুটোতেই ভালো করেছেন আফিফ অবশ্য ওই পজিশনে বরাবরই ভালো করেন এই ক্রিকেটার চার নম্বর পজিশনে 8 ইনিংসেই 250-এর উপর রান করেছেন আফিফ স্ট্রাইক রেটও 120-এর উপর আছে এই ব্যাটারের তাই এমন সময় আফিফকে চারে খেলতে দেয় বুঝি স্প্রেও হবে আর চারে আফিফ ছাড়া আর যিনি আছেন সেই লিটন দাসকে ওই পজিশনে তেমন একটা কমফোর্টেবল কখনোই মনেও হয়নি নম্বর চারে টাইগার জার্সিতে দুই ম্যাচে মাত্র 17 রান করেছেন লিটন দাস প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক রিচার্জের বাপ নগদে লাভে লাভ তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে লিটন খেলবেন কোথায় এই প্রশ্নের সহজ উত্তর হলো ওপেনিং লিটন তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন ওপেনিংয়ে ওই পজিশনে লিটনের 550 সাথে স্ট্রাইক রেট আছে 130-এর উপর তাই বিশ্বকাপের ঠিক আগে দলের অন্যতম সেরা ব্যাটারকে তার নিজের জায়গায় খেলতে দেয় সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে দীর্ঘদিনের ব্যর্থতায় দলের দুই সিনিয়রকে বাদ দেয় একাদশে রদবদল হবে ব্যাটিং অর্ডারেও সেটাই স্বাভাবিক কিন্তু যেহেতু বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে যাচ্ছে দল তাই অতি শীঘ্রই সঠিক কম্বিনেশন ঠিক করে নিতে হবে ম্যানেজমেন্টকে আর সঠিক কম্বিনেশনে লিটন সাকিব আর আফিফকে তাদের পছন্দের পজিশনে খেলতে দেয় শ্রেয় এছাড়াও বিশ্ব ওভারের ক্রিকেটের রীতি দলের সেরা ব্যাটারদের সবচেয়ে বেশি বল খেলতে দেয়া সেই রীতি মেনেই লিটন সাকিব আর আফিফকে 2, 3 আর 4 নম্বর পজিশনে খেলালে উপকৃত হবে দল একই সাথে এই তিনজনের কম্বিনেশনে টাইগাররা পেতে পারে নিজেদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে বিধ্বংসী একটা ব্যাটিং লাইন আপ ফয়সাল হাবিব ক্রিকফ্রেনজি